আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি আজাদ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফাইজারের আরো পঁচিশ লাখ টিকা আসছে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে এসব টিকা আসবে রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান তিনি জানান আগামীকাল রাত দশটা পনেরো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ারলাইন্স কার্গো প্লেনে এসব ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে আগামী মঙ্গলবার থেকে আর টি মেশিনে করোনা ভাইরাস টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল প্রতিপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মুসফিদুর রহমান রোববার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা জানান ট্যুরিজম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় মিলে এ বিষয়ে একসঙ্গে কাজ করছে বলেও জানান মুফিদুর রহমান ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শ্যামপুরের একান্ন নম্বর ওয়ার্ড ধোলাইপাড় এলাকার পঁচানব্বই শতাংশ জায়গায় একটি শতবর্ষী পুকুর অবস্থিত পুকুরটির কোলকেশে রয়েছে দীর্ঘদিনের পুরনো মসজিদ এই পুকুরটির একপাশে উঁচু করেন মুসলিরা বিষয়গুলো জিনো একটিপক্ষ পুকুরের অপর প্রান্তে টিনের ব্যারিকেড দিয়ে তৈরি করছে ময়লা আবর্জনার ভাগার এমন অভিযোগ এলাকাবাসীর তবে বিষয়ে চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কারো এ কোনো বক্তব্য পাওয়া যায়নি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে প্রতিষ্ঠানটি জাদুঘর ভবন সম্প্রসারণ অডিটোরিয়াম ভবন ক্যাফেটেরিয়া ভবন ও ডাক বাংলো ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ রবিবার সকালে ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ উন্নয়ন প্রকল্পের আওতায় এসব নির্মাণ কাজের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি এ সময় মন্ত্রী জানান ইতিমধ্যে উন্নয়ন কাজের অগ্রগতি হয়েছে পঞ্চাশ শতাংশ এবং বাকি কাজও দ্রুত সময়ের মধ্যেই শেষ করা হবে সুন্দরবন অঞ্চলে নদী খাল দখল দূষণ ও বিষমুক্ত করার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি রবিবার সকাল দশটায় বিশ্ব নদী দিবস উপলক্ষে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে উপজেলার মেরিন ড্রাইভ সড়কের পশু নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে বেলা এগারোটায় চরকানা পশু নদীর পারে। নদীমাতৃক বাংলাদেশ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে বিশ্ব নদী দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি রবিবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আয়োজনে উপজেলার প্রেস ক্লাব মানব মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় আন্দারমানি সোনাতলা খাপড়া ভাঙা ও আর পাঙ্গাসিয়া নদী সহ দেশের সকল নদীর দখল ও দূষণ বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মানববন্ধনের বক্তারা স্বাধীনতা বিরোধী শক্তি নানান ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী ড আব্দুর রাজাক রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ফজুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য জুয়াহিরুল ইসলাম সানোয়ার হোসেন এবং হাসান ইমাম খান সোহেন হাজারি সহ অন্যান্য নেতৃবৃন্দ স্বাধীনতা বিরোধী শক্তি এখনো বাংলাদেশে খুবই তৎপর তারা এখনো নানান ষড়যন্ত্র করে তারা বাংলাদেশের অস্তিত্বকে এখনো স্বীকার করে না তারা পাড়লি দেশকে এখনো পাকিস্তানের একটা রাষ্ট্র করতে চায় কনফেডারেশন করতে চায় নানান রকম দুরভিসந்தி তাদের রয়েছে লালমনিরহাটির কালীগঞ্জের সোহেলমারি চরে নদী দখল করে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও সড়ক দখলের অভিযোগে নিয়ে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড নামক এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী রবিবার দুপুরে সড়ক দখলমুক্ত করতে স্থানীয় শতাধিক মানুষই মানববন্ধনে অংশ নেন এখন এইটা দিয়ে আমরা তা মেন যাতায়াত করতেছি এখন যদি এটা ওরা বন্ধ করে দেয় তাহলে আমরা এখন কি করব কোন দিক দিয়ে যাতায়াত করব এটাই বড় রাস্তা এই রাস্তার সাথে বাকি 3 থেকে 4 টা গ্রামের সংযোগ যদি এটা ওরা বন্ধ করে দেয় শনিবার রাতে টাঙ্গালের ঘাটাইলের গর্জনাপাড়া গ্রামে পারিবারিক কলহে জেরে সবুরা খাতুন নামের এক গৃহবধূকে খুন করলো তারই স্বামী আব্দুল লতিফ খবর পেয়ে লাশটি উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ এই ঘটনায় নিহতর ভাই আব্দুল কাউসার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এদিকে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ঘাটাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রতিদিন নানা কৌশলে ঢুকছে ইয়াবার চালান সর্বাত্ম সতর্ক থাকার পরেও কাজে আসছে না বিজিবির তৎপরতা এমত অবস্থায় সীমান্ত এলাকায় মাদক কারবারিদের চালান বন্ধে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের বাজার থেকে এস্তে প্রতিবেদনে থাকছে বিস্তারিত কক্সবাজার ও বান্দরবান জেলার শতাধিক পয়েন্ট দিয়ে প্রতিদিন মিয়ানমার থেকে ঢুকছে ইয়াবার চালান আর এই ইয়াবা দেশে বিভিন্ন জায়গায় নানা কৌশলে ছড়িয়ে দিচ্ছে কতিপয় মাদক কিছু চালান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করলেও বেশিরভাগই থেকে যায় ধরাছোয়ার বাইরে চলতি বছরে প্রায় এক কোটি ইয়াবা জব্দ ও পাঁচ শতাধিক পাচারকারীকে আটক করেছে পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড ও বিভিন্ন বাহিনী শুধু জব্দ ও আটকে নয় ইয়াবার আগ্রাসন কমাতে হলে উচ্চ মহল থেকে তৃণমূল পর্যায়ের সবখানেই আত্ম ও সামাজিক সচেতনতা দরকার বলে মনে করছেন বিশিষ্টজন বিজেপি যদি সঠিক দায়িত্ব পালন করত। তাহলে আমার মনে হয় সীমান্ত পথ পাড়ি দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে মাদক ইয়াবাসহ কোনো কিছু সম্ভব না মাদকের অবাধ প্রবেশ বন্ধে প্রশাসনকে আন্তরিকতার সাথে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে বলে মনে করছেন এ শিক্ষাবিদ প্রশাসনের এটা আন্তরিকতার সাথে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে যদি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করা যায় তাহলে মাদকের করাল গাছ থেকে তবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে প্রতিনিয়ত মাদক উদ্ধার করা হচ্ছে বলেও জানান পুলিশের কর্মকর্তা টেকনাফ এবং এর আশপাশের এলাকা বেশ কিছু মাদক ব্যবসায়ী সন্ধান পেয়েছি তালিকা তৈরি করেছি থানা পুলিশ নিয়মিত তার অভিযান করছে প্রতিনিয়ত তারা কিন্তু মাদক উদ্ধার করছে সীমান্ত উপজেলা উখিয়া এবং টেকনাফের অনেক ভালো পরিবারের সন্তান যে কোনো ভাবে এ মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে এমত অবস্থায় সচেতনতামূলক অনুষ্ঠান চালানোর মধ্য দিয়ে মাদক ব্যবসার সাথে জড়িতদের মাদক থেকে দূরে সরাতে হবে বলে জানালেন এ জনপ্রতিনিধি সীমান্ত উপজেলা উখিয়া এবং টেকনাফ অনেক ভালো পরিবারের সন্তানও আমরা দেখি এই মাদক ব্যবসার সাথে যে কোনো ভাবে জড়িয়ে গেছে এবং বিশেষ করে উখিয়া টেকনাফে যারা আছেন সামাজিক নেতৃত্বে যারা আছেন তাদেরকে নতুন করে সচেতনমূলক অনুষ্ঠান চালনার মাধ্যমে মাদক থেকে দূরে সরাতে হবে এদিকে সমাজপতি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের মাদককে বিরুদ্ধে সচ্চর হওয়ার পাশাপাশি মাদকের ক্ষতিকারক দিকগুলো সবাইকে তুলে ধরার আহ্বান জানান সরস্বত্র মন্ত্রী করার জন্য আমি সকল প্রশাসন সহ রাজনৈতিক ব্যক্তিবর্গকে অনুরোধ করব আপনারা যদি তথ্য মাধ্যমে বাহিনীগুলোকে তথ্যমতে চলমান সময়ে দেশে মাদকাসক্তের সংখ্যা আশি লাখের উপরে এর মধ্যে শতাংশই ইয়াবা সেবি অন্য যে কোনো মাদকের চেয়ে সহজ লভ্যতা সহজ বহনযোগ্য হওয়ায় মাদকসেবীদের কাছে ইয়াবার জনপ্রিয়তাও বেশি তাই মাদকের মরণ থাবা থেকে জাতিকে রক্ষা করতে হলে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়াতে হবে উন্নত প্রযুক্তির ব্যবহার এমনটাই মনে করছেন সচেতন মহল মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক কুমিলার দাউদকান্দিতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু শনিবার বিকেলে উপজেলার ফতেবাপুরে যুব সমাজের উদ্যোগে খেলা অনুষ্ঠিত হয় এসময় সময় খেলা দেখতে ভিড় জমান বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার দর্শক ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হন উপজেলার সুয়ারু স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ হন অটোমোর ইয়াংস্টার ক্লাব এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ